কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের আগমন। ভ্রমণ পিপাসুরা মেতেছে আনন্দ উচ্ছ্বাসে। এদিকে দীর্ঘ চার মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার। এই মুহূর্তে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তাদের কাছে, শুরুতেই যাব রুবেলের কাছে। রুবেল, দীর্ঘ সাড়ে চার মাস পর খোলা হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সহ সকল পর্যটন কেন্দ্র। গতকালকে আমরা দেখেছি পর্যটকের সংখ্যা একটু কম ছিল, কিন্তু আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বিশেষ করে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলী পয়েন্ট পর্যন্ত সব জায়গায় এখন পর্যটকে ভরপুর। এখন যেহেতু ভাটা, সেই ভাটার কারণে কিন্তু মানুষজন এখন সমুদ্রের যে ঢেউ রয়েছে সেই ঢেউতে আমরা দেখছি আনন্দ আর হৈ হুল্লোড় প্রকাশ করছেন এবং তারা ছবি তুলছেন। আবার অনেকে জেড স্কি যুগে সমুদ্রে একটু গভীরে গিয়ে তারা ছবি তুলছেন, কিংবা জেড স্কিতে চড়ে পুরো সমুদ্র সৈকতের পয়েন্টগুলো তারা ভ্রমণ করছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সব পর্যটকই কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা তারা আগ্রহী। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে যারা গোসল করছেন কিংবা পাড়ে বসে আছেন অনেকে মাস্ক ব্যবহারটা করছেন না। তবে বলা যায় সব মিলিয়ে 80% মানুষই কিন্তু মাস্ক ব্যবহার করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে করোনা পরিস্থিতি, যে বিধি নিষেধগুলো আছে, স্বাস্থ্যবিধি মানা কিংবা মাস্ক ব্যবহার, এসব নির্দেশনাও মানতে কিন্তু ইতিমধ্যে তিনটি পয়েন্টে তিনজন ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন এবং তারা যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জেল জরিমানার আওতায় আনছেন। ইতিমধ্যে প্রায় 10 জনের অধিক পর্যটককে প্রায় 1,000 টাকার অধিক জরিমানা করেছেন বলে আমরা জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জানতে পেরেছি। অন্যদিকে যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারে কিন্তু আরও একজন করে ম্যাজিস্ট্রেট এবং ট্যুরিস্ট পুলিশের কয়েকজন সদস্য রয়েছেন, তারাও দায়িত্ব পালন করছেন। তারা কেউ যদি মাস্ক ব্যবহার না করলে সাথে সাথে তাদেরকে প্রবেশদ্বারে দাঁড় করিয়ে মাস্ক পরিয়ে এবং জরিমানা করে তাদেরকে সমুদ্র সৈকতে প্রবেশের অনুমতি দিচ্ছেন। তবে ট্যুরিস্ট পুলিশ যেটা বলছে, তারা যারা পর্যটকরা আসছেন তারা অনেকটাই উদাসীন, তারা সমুদ্র সৈকতে আসার ক্ষেত্রে তারা মাস্ক ব্যবহার করছেন না। অন্য জায়গায় তারা যেহেতু যাচ্ছে তখন তারা মাস্ক পরছেন। তবে সর্বোপরি বলতে গেলে জেলা প্রশাসনের নজরদারি কঠোর রয়েছে এবং পর্যটকরাও খুব স্বাচ্ছন্দ্যে তারা ঘোরাফেরা করছেন। তো আমরা এখন পাহাড়পুর বৌদ্ধবিহারে যাচ্ছি আমাদের সহকর্মী রকির কাছে। ধন্যবাদ। গত 2 এপ্রিল কিন্তু আনুষ্ঠানিকভাবে করোনা এবং লকডাউনের কারণে এই পুরাকীর্তি বন্ধ ছিল এবং বন্ধ ঘোষণার 4 মাস 17 দিন পর কিন্তু নতুন করে গতকাল আনুষ্ঠানিকভাবে এই খোলা হয়েছে পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহার। বৌদ্ধবিহার খোলার পর থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম, এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় খুব সকাল থেকে এখানে তারা আসছেন, দেখছেন, ঘুরছেন এবং প্রাকৃতিক এই অনন্য নিদর্শন পাহাড়পুরের এই বৌদ্ধবিহার কিন্তু ঐতিহাসিকভাবেই একটা বড় গুরুত্ব বহন করে এবং এই বৌদ্ধবিহারের কিন্তু 8ম শতকের পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠার পরবর্তীতে কিন্তু অসংখ্য ইতিহাস রয়েছে। এখানে 177টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে এবং এটা কিন্তু 1927 সালে কিন্তু দ্বিতীয় দফা পুনঃখননের মাধ্যমে কিন্তু আবিষ্কার করা হয়। তো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই বৌদ্ধবিহারকে কিন্তু নতুনভাবে একটু ঢেলে সাজানোর জন্য কিন্তু সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমরা একটু কথা বলবো এখানকার যিনি বর্তমান দায়িত্বে রয়েছেন তার সাথে, এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে কিভাবে আপনারা এই বৌদ্ধবিহারকে নতুন করে দর্শকদের সাথে উপস্থাপন করছেন। হ্যাঁ, প্রায় দীর্ঘ 4.5 মাস পর গতকালকে আনুষ্ঠানিকভাবে আমরা খুলে দিয়েছি দর্শনার্থীদের জন্য এবং সবাইকে আমরা অনুরোধ করেছি যে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে ভিতরে প্রবেশ করার জন্য। বেশ দেখা যাচ্ছে, লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছে। আমরা অনুরোধ করব সবাই যেন সরকারের নির্দেশনা মেনে ভিতরে প্রবেশ করেন। জি, ধন্যবাদ। বলছিলেন স্থানীয় এই পাহাড়পুর বৌদ্ধবিহারের যিনি কাস্টোডিয়ান, সামাজিকভাবে কিন্তু মাস্ক পরে এবং যারা দর্শনার্থী আসছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে এখানে তাদের চলাচলের উপর কিছুটা বিধিনিষেধ দেওয়া হয়েছে, এ কারণে কিন্তু দর্শনার্থীরা উপভোগ করছেন এবং সার্বিকভাবে তারা এই প্রাকৃতিক অনন্য নিদর্শনটি কিন্তু দেখার জন্য দূর দূরান্ত থেকে আসছেন। তো মোটুসি, এই ছিল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের পর্যটন বা সার্বিক খোঁজ খবর আমার কাছে। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম আর রকি, তার আগে কক্সবাজার থেকে ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।